প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাদের প্রধান অনলাইন স্কুল ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা বাসায় সবাই ভালো আছো এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা দেখছো। তো আমরা আসলে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে, তোমরা জানো যে পাংচুয়েশন আমরা শিখতেছিলাম, তো পাংচুয়েশনের কিছু রুলস আমি তোমাদের গত দুই তিন ক্লাসে দিয়েছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা পাংচুয়েশনের প্র্যাকটিসে যাব, যে প্র্যাকটিসে গেলে আমরা শিখতে পারবো যে রুলসগুলি আমরা কতটুকু শিখেছি। তো দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে টাইটেলটা পাংচুয়েশন প্র্যাকটিস, তাই না? দেখো আমি স্পিচটা একবার পড়ে দিচ্ছি। হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন, আস্কড রাতুল। নাবিল সেইড, আই হ্যাভেন্ট ডিসাইডেড, ক্যান ইউ সাজেস্ট এনি, লেটস গো অন এ পিকনিক, সেইড রাতুল, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। তোমরা দেখো জায়গায় জায়গায় কিন্তু ওই যে এরকম দুটা করে দাগ দেওয়া আছে, খেয়াল করেছ? এই এই জায়গাগুলোতে তোমার কাজ করতে হবে। যেমন ধরো, হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন, আস্কড রাতুল, এখান থেকে ধরে এক্সামিনেশন পর্যন্ত রিপোর্টেড স্পিচ, তাই না? আর রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর বড় হাতের হবে, হোয়াটস, ডব্লিউটা বড় হাতের হবে, ঠিক আছে? হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন, আস্কড রাতুল। রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টের রাতুল, এটা প্রপার নাউন, প্রপার নাউন বিধায় তোমাকে এটাকে বড় হাতের অক্ষর ইউজ করতে হবে। তারপর একটা ফুল স্টপ দিতে হবে এখানে, ক্লিয়ার? তারপরে দেখো অন্যজন কি বলে, নাবিল সেইট, নাবিল এটাও প্রপার নাউন, এটাও তোমার বড় হাতে লিখতে হবে। নাবিল সেইট, এখানে একটা কমা ইউজ করতে হবে। নাবিল কি বললো? আই হ্যাভেন ডিসাইডেড, আরেকটা রিপোর্ট স্পিচ শুরু হইলো, তাই না? তাহলে এখান থেকে রিপোর্ট স্পিচ শুরু হইলো, আই হ্যাভেন ডিসাইডেড, এখানে শেষ হইলো। তাহলে এখানে খেয়াল করো, এই আইটা রিপোর্টের স্পিচের ভিতরে প্রথম অক্ষর আইটা বড় হাতের হবে, আই হ্যাভেন ডিসাইডেড, আমি এখনও সিদ্ধান্ত নেইনি, এখানে একটা ফুল স্টপ হবে। তারপর আবার বলছি, ক্যান ইউ সাজেস্ট এনি, তুমি কি কোনো আমাকে সাজেস্ট করতে পারো? এই যে এই সিটা বড় হাতের হবে, এখানে একটা ইনভার্টেড কমা হবে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। আবার একটু এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন বাদ গেছে, দেখো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য, যেহেতু প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে, তাই না? ক্যান ইউ সাজেস্ট এনি, এখানে ওই যে এই এই বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য, তাই আমরা ইন্টারোগেটিভ চিহ্ন দিলাম। এবার ধরো, লেটস গো অন এ পিকনিক, সেইড রাতুল, এই যে এখান থেকে একটা রিপোর্টের স্পিচ শুরু হয়েছে, লেটস, এই এলটা বড় হাতের হবে, এলটা বড় হাতের হবে, লেটস গো অন এ পিকনিক, এখানে আইসা কমা হবে, রিপোর্ট স্পিচ শেষ, সেইড রাতুল, এই যে রাতুলের প্রপার নাউনের আরটা বড় হাতের হবে, রাতুল। হ্যাঁ, তারপর এখানে একটা ফুল স্টপ দাও। তারপর দেখো, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, এটা আশ্চর্যবোধক বাক্য, এই জন্য আমাকে এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, আর এই রিপোর্ট স্পিচটাকে তোমরা ইনভার্টেড কমায় আটকাতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, বাদ গেছে এখানে, এই যে হোয়াটস, অর্থাৎ কোনো শব্দকে যদি আমরা সংক্ষেপে লিখতে যাই, যেমন ইস, হোয়াট ইস না বলে আমরা বলতেছি হোয়াটস, তাহলে এখানে ইসটা সংক্ষেপ হয়ে অ্যাস হয়ে গেল, তো এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা নেক্সট আরেকটা দেখি, হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, সেইড ফাদার, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, সেইড সাদ, ডু ইউ নিড মানি, ইয়েস ফাদার, ডোন্ট গো অ্যালন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। আচ্ছা, আমরা এটা করি, দেখো এই যে এখান থেকে রিপোর্ট স্পিচ শুরু হয়েছে, হোয়াই, এই জন্য ডব্লুটা বড়াতে হবে, হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, প্রপার নাউন, বরিশালের বিটা বড় হাতের হবে। হ্যাঁ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, তারপর এখানে ইনভার্টেড কমা শেষ করতে হবে, সেইড ফাদার, এখানে একটা ফুল স্টপ লাগবে, তাই না, সেন্টেন্সের শেষে। তারপর দেখো, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, সেইড সাদ, সাদ কি বললো? আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, তাহলে এখান থেকে আবার ইনভার্টেড কমা শুরু হবে, কারণ রিপোর্টের স্পিচ এবং আইটা বড় হাতের হবে।
I want to buy some important books. এবং এখানে একটা ফুল স্টপ দিয়ে আচ্ছা এখানে একটা কমা দিবা সেই সাত যেহেতু আছে তারপরে ইনভার্টেড কমাকে শেষ করো সেইট সাত তারপরে এখানে এখানে একটা ফুল স্টপ ইউজ করবে ঠিক আছে তারপরে যে বাক্যটা দেখো ডু ইউ নিড মানি বাবা বলছে ডু ইউ নিড মানি তাহলে এখানে এই রিপোর্ট স্পিচটা এখান থেকে শুরু হবে তবে সেন্টেন্সের প্রথম অক্ষরটা রিপোর্ট স্পিচের প্রথম অক্ষরটা আমরা জানি বড় হাতের দিয়ে শুরু হবে ডু ইউ নিড মানি আর এই বাক্যটা দেখো প্রশ্নবোধক বাক্য তাই না ইন্টুগেটিভ বাক্য হলে তোমাকে ইন্টুগেটিভ চিহ্ন দিতে হবে এবং এখানে ইনভার্টেড কমা শুরু করেছো তাই এখানে ইনভার্টেড কমা শেষ করতে হবে ক্লিয়ার তারপর দেখো ছেলে কি বলছে ইয়েস ফাদার এই যে ইয়েস এটাকে ইনভার্টেড কমা আটকাতে হবে এবং ওয়ার এইটা বরাতে হবে এবং এখানে একটা কমা লাগবে ইয়েস ফাদার এবং এখানে একটা রিপোর্ট স্পিচ দিয়ে শেষ করতে হবে যেখানে রিপোর্টের স্পিচ শুরু এই যেখানে রিপোর্টের স্পিচ শেষ তারপরে দেখো ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল বাবা বলছে আরেকটা স্পিচ শুরু হচ্ছে তাহলে এখান থেকে আমরা ইনভার্টেড কমা শুরু করব এবং ইনভার্টেড কমার প্রথম অক্ষর বড় হাতে লিখব ডোন্ট আর এই যেখানে দেখো ডু নট সংক্ষেপ হয়ে ডু নট সংক্ষেপ হয়ে ডোন্ট হচ্ছে অর্থাৎ কোনো শব্দকে যদি আমরা সংক্ষেপ করতে যাই তাহলে সেখানে একটা অ্যাপোস্ট্রফি কমা লাগবে এই ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল এই যেখানে বাক্যটা শেষ ইনভার্টেড কমা শেষ করতে হবে এবং বাক্যের শেষে অবশ্যই একটা ফুল স্টপ দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকে তোমাদের পাংচুয়েশনের নিয়ম বোঝাবার পর আজকে প্রথম তোমাদের পাংচুয়েশন প্র্যাকটিস ক্লাস আমি করালাম আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখছো এবং বুঝতে পেরেছ এর মধ্যে পরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে আমি পরবর্তী ক্লাসে অবশ্যই সেই সমস্যাগুলো সমাধান করে দিব আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ